সকলকে স্বাগত জানাই ফিকশন হাটের জগতে। আমাদের আজকের গল্প তারানাথ ফ্যান ফিকশন, সমীর সরকারের লেখা, কুয়াশার বিভীষিকা। প্রসঙ্গত বলে রাখি, গল্পটি প্রিয় সাহিত্যিকের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন মাত্র। তাঁর মতন সৃষ্টি এবং পরিবেশন করার ক্ষমতা আমাদের নেই এবং দৃষ্টতাও আমরা দেখাব না। আমরা শুধুমাত্র তাঁর প্রতি সম্মান জানিয়ে নিবেদন করলাম আজকের এই গল্প। কুয়াশা ঘন বৃষ্টির মাঝে সেই বিভৎস মূর্তি, সাথে একটা ভয়ঙ্কর চিৎকার, ফ্যাকাশে আক্রোশে ভরা নারী কণ্ঠ। কেউ বাঁচবে না, যত দূরেই পালিয়ে যাক, আমার থেকে বাঁচবে না, বাঁচবে না। বুকে রক্ত ছলকে ওঠে, যেন চারিদিকে অন্ধকারে পথ খুঁজেও পথ পাওয়া যায় না। যাওয়ার সময় এমন একটা কণ্ঠ শুনতে পেলে তোমাদের কেমন লাগতো বলতো? আমরা তাকে ডেকে বলতুম, তোমার কি কোনো কাজ নেই শুধুমাত্র আমাদেরকে বিরক্ত করা ছাড়া? অতি অসভ্য মেয়ে তুমি, ছেলেদের পিছনে শুধু ঘুরে বেড়াও। কিশোরী এই কথাটা বলার পরের অবস্থা কি হতে পারে সেটা নিশ্চয়ই সকলের জানা। এবার তারানাথ রেগে যাবে আর কিশোরী তার সাথে সাথে তাল দেবে। কখনো আগুনে ঘি দেবার মতো উদ্ভট চিন্তা ব্যাখ্যা করবে, তো কখনো আবার রাগ কমানোর চেষ্টা করবে। আর এই দুজন তর্কবিদের মাঝে পড়ে আমার চ্যাপটা হবার জোগাড় হবে। কিন্তু কি আর করার আছে, রোজকার মতো কিশোরী আমায় নিয়ে এসে অবশেষে সেই তো এমন অবস্থায় ফেলবে, আর এটা তো ওর অভ্যেসের ভেতরেই পড়ে, কিছুতে এটা দমানো সম্ভব নয়। যাই বলা হোক না কেন, আর কিশোরী যতবার স্বীকার করে নিক না কেন যে সে এরকম ভুল আর করবে না, তাতেও কোনো লাভ নেই। এ যেন বিড়ালের স্বীকারোক্তি যে সে আর কখনো মাছ খাবে না। কি আর করার, আমায় এগুলো মুখ বুঝে সহ্য করতে হবে কিছুক্ষণ। আজ কিন্তু একটু অদ্ভুতভাবে এখানে এসে পৌঁছেছি আমি। একে শীত, তার উপর কুয়াশা। সন্ধ্যের কিছু আগের মুহূর্তে অফিস ছুটি হলো। গ্যাঞ্জাম নিয়ে শীতে কেঁপে কেঁপে ক্লান্ত হয়ে যখন বাড়ি এলাম, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি চা করছি। ও হ্যাঁ, কিশোরী বাবু এসেছিলেন। দুমাস প্রায় হতে চলল কিশোরীর সাথে আমার দেখা নেই, আজ হঠাৎ তার আগমনে অবাক লাগল। বললাম, কিছু বলেছেন কেন এসেছেন? উনি ঠিক আছেন তো? দেখে তো বেশ ঠিকই মনে হলো, বেশ খোশ মেজাজেই ছিলেন। বৃষ্টি থেমে যাওয়ার পরেই উনি এলেন, তারপর তুমি ফেরোনি দেখে উনি চলে গেলেন, আমায় তো কই কিছু বললেন না। হাত মুখ ধুতে ধুতে ভাবছিলাম কিশোরী আজ দেখা পায়নি, ঠিক অন্যদিন আসবে বা এবার দেখা হবে। এমন সময় মনে হলো ওর আসার কারণ ঠাকুর মশাইয়ের বাড়ি নয় তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি হলফ করে বলতে পারি আমার ধারণা ঠিক। আর আজ বাইরের পরিবেশও বলে দিচ্ছে আমাদের রাহাতচানি দিয়ে, তারানাথের রহস্যাবৃত বৈঠকখানা আমাদের ডাকছে। ঠিক ওই চীনা তক্তপোষের ওপর বসে আছেন আমাদের অতি প্রিয় ঠাকুর মশাই। তার রহস্যে ভরা চোখের দৃষ্টি যেন আমাদের সম্মোহিত করছে তার কাছে যাবার জন্য। সে যেন জানান দিচ্ছে তার ঝুলিতে জমে থাকা আরও একটা অসামান্য ঘটনা সে আমাদের জানাতে চায়। গিন্নির দেওয়া চাটা কোনো মতে শেষ করে বেরিয়ে এলাম। বৃষ্টির মধ্যে আবার কোথায় বেরোলে? আমি আসছি বুঝলে, ফিরতে রাত হতে পারে। সে আমি বুঝতেই পেরেছি বুঝলে, যেমনি শুনেছ কিশোরী বাবু এসেছেন, অমনি বুঝে গিয়েছ কেন উনি এসেছেন। জানোই তো যেহেতু, সেহেতু আর বাধা দিও না, আমি বেরোচ্ছি। বাইরে তখন বৃষ্টি মাঝারি রকমের হচ্ছে, ছাতা মেলে বেরিয়ে পড়লাম বাসের জন্য। বটতলায় নেমে এই শীতকালের বৃষ্টির দিনে কি মানানসই হয় সেটা ভাবছিলাম। তারপর খাজা দেখে খাজা নিয়ে নিলাম বেশ কতগুলো। ঠাকুর মশাইয়ের মিষ্টি জিনিস এমনিতেই ভালো লাগে একটু বেশি, আজ হয়তো তার ভাগ্যে অর্ধেক গল্পই আছে শোনার জন্য। চারি দরজা খুলে দিয়েই হাসলো। বাবা আর কিশোরী কাকা বাবু বলেছিলেন
আপনি ঠিক আসবেন। বুঝতে পারলাম দুজনেই অপেক্ষা করছে আমার জন্য, আর ভেবেই নিয়েছে আমি আসব। নাও তো চারিমা, এটা ধরো। বলেই প্যাকেটটা ওর হাতে দিয়ে বৈঠকখানায় হাজির হলাম। বাইরে থেকে শুনলাম কিশোরী বলছিল, দেখবেন ও ঠিক এসে যাবে, আপনি শুরু করুন ঠাকুর মশাই, ও না হলে অর্ধেক থেকে এসে গল্পটা শুনবে। আমায় ফেলে তোমাদের গল্পের ঝুলি খোলা, এটা তো কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমি পুলিশ কেস করব। তারপর দুজনে আমার কথা শুনে হাসল। ভেজা শরীর গামছা দিয়ে মুছে আমিও বসলাম। শীত যে তখন ঠিক কেমন আমার গায়ে ঝাপটে ধরেছিল সেটা বলে বোঝাতে পারবো না। এই শীতে বৃষ্টির ভেতরে আসা সে এক অদ্ভুত অভিজ্ঞতা। চারি চা নিয়ে এলো, ওর হাতে চা চুমুক দিয়ে এই শরীর গরম হলো অবশেষে। তারপর খাজা নিয়ে এলো আমাদের সামনে। খেতে খেতে গল্প শুরু করলেন ঠাকুর মশাই। আর ঠিক তখনই সামান্য এক দুই লাইন বলতে গিয়ে কিশোরীর সাথে তার ঝগড়া শুরু হলো। কিশোরীর মুখে এই কথাটাকে ঠাকুর মশাই বিদ্রুপাত্মকভাবেই নিয়েছে। অবশ্য নেবারই কথা, সিরিয়াস কথার মাঝে এমন কথা কেউ বলে। তবে আর কি, তুমি এমনই কল্পনা করে গল্পটা ভেবে নাও, আজ আমি আর বলছি না। আপনি দয়া করে এমন কথা বলবেন না। আরে আমি একটু মজা করতে পারি না নাকি? এই বিভূতির মতো চুপচাপ বসে থাকলে আপনারা কি এত মজা পেতেন? হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক বলছে কিশোরী, আজ ওকে একটু ক্ষমা করে দিন। জানেন তো এই মাতলামো ব্যাপারটা ওর মধ্যে একটু আছে। বাইরের বৃষ্টির বেগ বেড়ে গেছে, লণ্ঠনের আলোটা ঠান্ডা বাতাসের দাপটে কেঁপে উঠছে, ঘরটা বেশ থমথমে, কোনায় কোনায় লেগে থাকা অন্ধকার যেন রহস্যের সৃষ্টি করেছে। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই, যত দূর শোনা যাচ্ছে শুধুই বৃষ্টির ঝপঝপ, কখনো তার মাঝে মেঘ ডাকার শব্দ। তোমাদের এবার সেই গল্পের পুরোটা বলছি, বুঝলে? এটা তো গেল একটা সূত্র মাত্র। এবার তোমাদের জানতে হবে তো সেই অন্ধকার বৃষ্টির রাতে কুয়াশার ভেতরে কে বলেছিল ওইভাবে, আর তার কারণই বা কি। হাড় কাঁপানো শীতকাল ছিল তখন, চারিদিকে কুয়াশার চাদরে এতটাই মোড়ানো ছিল যে সামান্য দূরের ব্যক্তিকেও ঠাহর করা মুশকিল হয়ে পড়ছিল। আগের দিনের ঠান্ডা তো জানো, এখন আর তো আর কতটুকুই বা পড়ে। হ্যাঁ, তো এমন একটা সময় একদিন আমি আমার জায়গাটা ছেড়ে একটু বেরিয়ে পড়লাম। মেদিনীপুরের দিকের একটা রেলগাড়ি পেয়েছিলাম, তাতে চড়ে বসলাম পূর্ব মেদিনীপুর। দেখি এবারের যাত্রায় আমার জন্য কি লেখা আছে। স্টেশনে নেমে দেখলাম স্টেশন প্রায় ফাঁকা, বিকেল হয়েছে তবুও কুয়াশা কাটেনি। শীতের জন্য স্টেশনে কর্মরত কর্মীরাও কেমন যেন জবুথবু হয়ে আছে। কুকুরের দল এ কোনায় সে কোনায় শুয়ে চোখ পিটপিট করে দেখছে। আমি বিশ্রাম নেবার জন্য স্টেশনে একটু বসলাম আর কি, ক্লান্ত লাগছিল, বিশ্রাম করা একান্ত প্রয়োজন, তারপর দেখা যাবে ঠিক কোন দিকে বা কোথায় যাবে। স্টেশনের ঘরগুলোর বাইরে একটা ছাতিম গাছ পেলাম, তার নিচে মোটা মোটা শিকড় আর পাথর বাঁধাই করা, ওখানেই বসে পড়লাম। গাছে মাথাটা ঠেকিয়ে তাকিয়ে আছি উপরের দিকে, মাথার উপর একটা চিল ঘুরে চলেছে নিজের মতো। ছাতিম ফুল এখন তেমন নেই, তবে যেগুলো আছে তারই নেশা লাগানো গন্ধটা চারিদিকে ঘুরছে। দূরে হকারের দল চিল্লাতে চিল্লাতে লোকেদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত, চোখ কখন যেন একটু লেগে এসেছিল বুঝলে। একটা শব্দে ঘুমটা ভেঙে গেল আমার, তাকিয়ে দেখি আমার ঠিক পাশে কেউ একটা বসেছে। চোখ তুলে সেদিকে তাকিয়েই দেখি একটা
বছর 30-এর যুবক বসে আছে বেশ চিন্তান্বিত হয়ে। আমি উঠে বসতেই সে আমার দিকে তাকালো, নড়ে চড়ে বসল, চোখের চাহনি বেশ উদাসীন। দুজনেই একটু চুপচাপ রইলাম। একটু পর আমি কথা বলা শুরু করলাম। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গিয়েছে, মানে কোন গ্রামে? সে খনিক চুপ করে বসে থেকে বলল, এটা যাচ্ছে আকন্দ গ্রাম। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো কোথাও যাওয়ার ঠিক করে আসিনি, দেখি এবার কোন দিকে যাই। আমার বেরোনোর কোনো গন্তব্য নেই। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি এক দরকারে, ট্রেন এলেই উঠব। এক সমস্যায় পড়েছি বুঝলেন তো, তো একটা তান্ত্রিকের খোঁজ পেয়েছি। শুনেছি উনি সকল সমস্যার সমাধান করতে পারেন আর কি। ওনার বাড়ি বীরভূম, ওনার কাছেই যাচ্ছি। সমস্যা? কি সমস্যা? আসলে আর কি, বলেই সেই ছেলেটি চারিদিকে একটু দেখে নিল, তারপর একটু সামনের দিকে ঝুঁকে বলতে শুরু করল, আমার বাবা খুব অসুস্থ, এক মাস যাবত কিছু বিশ্রী কাণ্ড ঘটে চলেছে তার সাথে, ভৌতিক বলা চলে। এতজন এলো গেল কিন্তু কোনো কুল কিনারা পেল না এই সমস্যার। শেষে একজন খবর দিল এই তান্ত্রিকের, দেখি কি আছে কপালে। এদিকে বাড়ির লোকগুলোর খুব শোচনীয় অবস্থা, একটা লোক বাড়িতে এমন অসুস্থ হলে কি আর বাকি লোকগুলোর ভালো লাগে বলুন তো। তো আপনি কোথায় যাবেন? বিকেল তো হয়েই এলো, শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে আসে। ওই দিকটা বেশ বন জঙ্গল কিন্তু। ও হ্যাঁ, আপনার নাম কি? সে একেবারে সবটা বলে আর প্রশ্ন করে আমার দিকে তাকালো। আমার নাম তারানাথ চক্রবর্তী, তোমার নাম? আমার নাম তো চঞ্চল কর। খুব তাড়াতাড়ি এই কথাটা বলেই সে আমার পাশ হয়ে প্রণাম করল। তা কি ঠিক করলেন তারপর, কোথায় যাবেন? ভাবিনি কিছুই, আসলে তোমার বাবার কথাটা শুনে আমার নাকে রহস্যের একটা গন্ধ লাগছে। আমার আবার এইসবে খুব টান কি না, টান বলতে কোনো সমস্যায় পড়ে থাকা ব্যক্তিকে সাহায্য করতে পারলে ভালোই লাগে আর কি। কথাটা শুনে সে যেন একটু বেশি উত্তেজিত হয়ে পড়ল, তাড়াতাড়ি বলে উঠল, আপনি মানে আপনি এমন কিছু পারেন নাকি? হ্যাঁ, তন্ত্রমন্ত্র নিয়ে ওই একটু আধটু বিদ্যা অর্জন করেছি আর কি। চলুন না তবে আমার বাড়িতে, আমার বাবাকে দেখুন। আসলে এতজন এসেছে আর গিয়েছে সেটা আর বলার মতো না, আপনাকে দেখে আমার বেশ বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। কিন্তু আপনি কি যাবেন ঠাকুরমশাই? আপনার যদি কোনো সমস্যা না থাকে তো। আমরা যখন তার গ্রামের দিকে চলতে শুরু করেছি তখন বিকেল অনেকটা গড়িয়ে পড়েছে। চারিদিকে ঢাকা বন জঙ্গল থেকে পাখির কিচির মিচির এক নাগাড়ে হয়ে চলেছে। কখনো কোনো গাছে হনুমানের লাফানো দেখা মিলছে, শীতের কুয়াশা ঘেরা বিকেল বেলা তেমন বোঝা যাচ্ছে না। পথের শুকনো পাতার উপর খসখস শব্দ তুলে আমরা এগিয়ে চলেছি, কখনো গল্প করছি আবার কখনো এদিক সেদিক তাকিয়ে দেখছি। ভারী বন জঙ্গলে পথ। ভালোই হলো বেশ ঠাকুরমশাই, আমায় আর এত দূরে যেতে হলো না। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি এখানে আসার কারণ আমার সাথে দেখা হওয়ায়। এই যে আপনার লোককে সাহায্য করতে ভালো লাগে, তাই হয়তো আমাদের মতো এত বড় একটা সমস্যার সময় আপনার সাথে আমার দেখা হলো, যে হয়তো সত্যি এই সমস্যার সমাধান করতে পারব। এখনই এত ভরসা করো না বুঝলে, আমি কিন্তু উচ্চমানের কোনো তান্ত্রিক নই। আসলে আপনি রাখুন ঠাকুরমশাই, কতজন এলো উচ্চমানের বলে নিজেদের পরিচয় দিল। আসল কথা হলো যে মন পবিত্র হলেই বেশি ভালো কাজ করা যায়। যেমন আপনি, আপনি এর মধ্যে কখনো নিজের শক্তি নিয়ে বললেন না, শুধু বলে গেলেন যে সর্বশক্তিমান ঈশ্বর যেমনভাবে চালিত করবেন ঠিক তেমনই হবে, ওনার ওপর বিশ্বাস রাখতে বলেছেন।
এখানেই তো বোঝা যায় আপনার মানসিকতা। আজকাল কিছু মানুষ তো একটু শিক্ষা নিয়েই নিজেদের ঈশ্বরের চাইতেও বেশি শক্তিবান ভেবে ফেলেছে। তবে বেশিরভাগ লোকই এসেছিল বাবার ধন সম্পত্তি দেখে। ঢোকার আগেই বলে দিয়েছিলেন যে কত টাকা তার প্রণামী হতে পারে, কত তার খরচ হতে পারে, এই সব ব্যাপার। আর আপনার সাথেই দেখুন না কেমন আচমকাই দেখা হয়ে গেল। চলুন, আর চলে এসেছি বলে। গ্রামের মাঝে বেশ কিছু বাড়ির পর তাদের তিনতলা বাড়িটা, সামনে ফুল বাগান, পুকুর ঘাট, পিছনে গাছের বাগান, তারপরে দেওয়াল, এক পাশে ছাগল গরু ইত্যাদি গবাদি পশুর ঘর, তার উপর মাঠের কাজে কাজ করার জন্য লোক তো আছেই, সব মিলিয়ে বড় একটা বাড়ি। এই অঞ্চলে এই কর পরিবারের মস্ত একটা জমিদারি আছে, কয়েকশো বিঘে জমির চাষ করেন, সাথে পুকুরের মাছ, গাছের ফল, কিছুতেই অভাব নেই। বাড়িতে লোক বলতে কর্তাবাবু বিভীষণ কর, তার স্ত্রী সুরবালা কর, বড় ছেলে চঞ্চল কর আর তার স্ত্রী লীলা কর, ছোট ছেলে চাণক্য কর, তার স্ত্রী প্রিয়া কর, ও দুই ভাইয়ের সন্তান ইত্যাদি। আমি যেতে সকলে এগিয়ে এলো, সকলের সাথে আলাপ করে ঘরে এলাম, হাত মুখ ধুয়ে একটু ঘরে এসে বসলাম, একটা কাঠের কেদারা টেনে জানালার ধারে বসলাম, পুকুরের জলের উপর ভাসছে কতগুলো হাঁস, তাদের কোলাহলে জায়গাটা পুরো কোলাহল মুখর, তার সাথে একটা তাল গাছের পাতার আগায় আগায় বাবুই পাখির বাসা বাতাসে একটু একটু দুলছে। ঠাকুরমশাই নিচে চলুন, খেতে দিয়েছে, খেয়ে বিশ্রাম করুন। তাকিয়ে দেখি চঞ্চল দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি তার সাথে গেলাম। খাবারের আসনে বসে আমি তো অবাক, এত কিছু দিয়ে সাজিয়েছে যে বলার মতো না, তবে খিদে পেয়েছিল বইকে, তাই সেই লুচি, সুজির পায়েস, আলু পটলের ঘ্যাঁট, লাউ চিংড়ি, মিষ্টি দই ইত্যাদি সবগুলোই বেশ পেট পুরে খেলাম, এক কথায় বেশ তৃপ্তি হলো খেয়ে। বাড়িতে এমন একটা পরিস্থিতির জন্য শুধু সাধারণ আনন্দটুকু ছিল না আর কি, কি করা যাবে, দেখি আমি সবকিছু ঠিক করতে পারি কিনা। এইটুকু সময়ের মধ্যেই বাড়ির লোকগুলোকে বেশ ভালোই বলে মনে হলো আমার, তাদের জন্য কিছু করতে পারলে সত্যি ভালো লাগবে বই কি। খেয়ে উঠতেই সন্ধ্যা হয়ে উঠল প্রায়, সামান্য একটু আলোর ঝলকানি নিয়ে সূর্য দেখা দিয়ে ডুবে গেল, তারপর চারিদিকে সন্ধ্যের শাঁখের আওয়াজ পাওয়া গেল, সাথে হুলুর ধ্বনি। আমি ঘরে পায়চারি করছি, এমন সময় চঞ্চল এলো। বাবার কাছে তো রাতে যাবেন, চলুন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এদিক সেদিক, আমাদের গ্রামটা দেখবেন। শীত পড়েছে ঠিক, তবে ঘরে বসে থাকতেও ইচ্ছা করছে না, আর বাইরে গেলে যদি একটু ভাল লাগে। জমিদার বাড়ির চণ্ডী মণ্ডপে তখন একটা আড্ডা বসেছে, যেটা রোজই বসে শুনলাম, ওখানে বাড়ির ছোট ছেলে আছে। আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম, সন্ধ্যের চা খেয়ে দুজনে হেঁটে বেরিয়ে গেলাম গ্রামের দিকে, এদিক সেদিক ঘুরে বাঁধের দিকে গেলাম। জোছনা উঠেছে, এখন বাতাস তেমন নেই, জোছনায় মাখা কুয়াশা নিয়ে দুদিকে দাঁড়ানো ধান ক্ষেত, আমরা তার মাঝখান দিয়ে হাঁটছি। বাতাসে ধানের গাছের মাথা নাড়ানো একটা অদ্ভুত সুন্দর দৃশ্য, ঠিক আমার বিচলিত মনটা যেন একটু একটু করে শান্ত হতে লাগল। আমি খুব শান্ত হয়ে চোখ বুজে রইলাম ঘাসের উপর, ফিরে এসে হাত মুখ একটু ধুয়ে আমি
আমার ঘরে গেলাম। রাত তখন 9টা হবে, কর্তাবাবু তো ঘুমিয়েছিলেন তাই আর দেখা করতে পারিনি। এবার শুনলাম উঠেছেন, আর একটু পরে খেয়ে বিশ্রামে থাকবেন, তখন ভেবেছি কথা বলে নেব। এই ভেবে আমি ছাদের দিকে এগিয়ে গেলাম। কুয়াশা পড়েছে ঠিক, কিন্তু ওই যে আমার যে ঘরে বসে থাকার ব্যাপারটা একদম পছন্দ নয়। দোতলা একটা ছাদ আছে ঠিকই, তবে আমার তিনতলার ছাদে যেতে ইচ্ছে হল। দোতলায় লোকজন থাকলেও ওখানে একদম ফাঁকা। সিঁড়ি দিয়ে আধো আলো আধারি ধরে উপরে উঠতে উঠতে গায়ের মধ্যে কেমন যেন একটা শিহরণ খেলে গেল যেন। শীতটা যেন একটু বেশি লাগলো হঠাৎ করে। আমি ভ্রু কুঁচকে তবু ছাদের উপরে উঠলাম। এখানে চাঁদের আলো বাধে আর কোনো আলো নেই। কিনারে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম চারিদিকে। যেদিকে চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মাথার উপরে লক্ষ্য তারা দাঁড়ানো। এমন সময় একটা নূপুরের শব্দ পেলাম, ঠিক 2-3 বার বাজল আর থেমে গেল। চারিদিকে আবারও সেই আগের মতোই নীরবতা। দূরে শুধু শেয়ালের দল বিকট সুরে ডেকে চলেছে, আর তাদের সাথে পাল্লা দিয়ে পাড়ার কুকুরেরা সমস্বরে ডেকে চলেছে। চারিদিকে ভালো করে তাকালাম, কই কেউ তো নেই এখানে। তবে কেন যেন মনে হলো আমার খুব কাছেই কেউ নূপুর পরে 2-1 পা হাঁটলো। মাথার উপর ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছের উপর কি একটা পাখি যেন ডানা ঝাপটালো, একটা পেঁচা ডাকলো একটু অদ্ভুত স্বরে। আবারও ঠিক একই রকমের শব্দ হল। আমার ডান দিক আর বাঁ দিকে লম্বা ছাদ চলে গিয়েছে, কারণ বাড়িটার মাঝখানে উঠোন রেখে চারিদিকে ঘরগুলো তোলা হয়েছে। কাজেই পুরোটা একটা ছাদে হলেও লম্বাভাবে চলে গিয়েছে। আমি 2 দিকেই তাকালাম। চাঁদের আলোয় সব দিক প্রায় স্পষ্ট, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শুধু তোমারই হব আমি, শুধু তোমারই হব। সুরটা আমার ডান দিক থেকে ভেসে এলো, একটা মেয়েলি সুর। আমি সেদিকে তাকালাম খুব তাড়াতাড়ি, আর একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। জোছনায় একদম স্পষ্ট দেখা গেল, আমার দিকে পিছন করে লম্বা বিনুনি দুলিয়ে আঁটছে একটি নারী মূর্তি ডান দিকের ছাদের দিকে। পরনে বেশ রংচঙে আর উজ্জ্বল পুঁথি চুমকি বসানো ঘাগরা, কোমর থেকে পা অবধি নিচের অংশটা, তারপর উপরে একটা ব্লাউজ, ওড়নাটা ডান হাতে ধরা, সেটা সাদা রঙের ভিনভিনে একটা ওড়না। কখনো মেঝের উপর গড়িয়ে যাচ্ছে সেটা, আবার কখনো বাতাসেও ভাসছে। মাথার চুলে মনে হলো বেশ ফুলের সমাহার, আর তারই গন্ধে জায়গাটা মেতে আছে। রাতের নিস্তব্ধতাকে ছাপিয়ে তার গা ভর্তি গয়নার শব্দ, নূপুরের ছমছম শব্দ সাথে গানের সুরটা প্রকট হল। আমি শুধু তোমারই হব, তোমারই কাছে নিজের সুপিব, শুধু তোমারই হব আমি, শুধু তোমারই হব। আমি তার দিকে একটু একটু করে এগিয়ে যেতে লাগলাম। মনের মধ্যে আরো একটা প্রশ্ন খেলে বেড়াতে লাগলো, সেটা হলো এই মেয়েটা এখানে এলো কি করে? আমি প্রথমে উঠে তো আমার সামনের দিকে কাউকেই দেখিনি,
একটা জায়গায় গিয়ে থেমে গেলাম। কারণ এবার মনে হলো তার কণ্ঠে কোনো গানের সুর আর নেই। সে কেমন একটা রাগত স্বরে কিছু বলে চলেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, তবে গড় গড় শব্দটা শুনতে পাচ্ছি। এগোতে চাইলেও এগোতে পারছি না। মনে হলো আকাশ ভরা তারা চাঁদ বাদে এই পৃথিবীতে আর কেউ নেই। সে আমার দিকে এগিয়ে এলে, আমি কোনো বিপদে পড়লে আর কেউ আমায় বাঁচাতে পারবে না। আমার মধ্যে থাকা সমস্ত শক্তি এই মুহূর্তে যেন কমে গেছে অনেকটা। শব্দটা এমনই ভয়ঙ্কর ছিল। ঠিক সেই মুহূর্তে চারিদিকে বাতাস উঠল, কুয়াশার ভিড় জটলা লেগে গেল, আমি কিছুই দেখতে পেলাম না। আর তখনই আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেতে আমি চমকে উঠলাম। ঠাকুরমশাই, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজেছি, ডেকে যাচ্ছি, আপনি শুনতে পাননি? চঞ্চল এসেছিল, আর আমি আচমকা ওর হাতের স্পর্শে ভয় পেয়ে গিয়েছিলাম। সামনে তাকিয়ে দেখি মেয়েটা আর সামনে নেই, ধু ধু বালিচরের মতো শুধু পড়ে আছে লম্বা ছাদটা, দূরে পেঁচা ডেকে চলেছে আবারও সেই একই সুরে। নিচে নামতেই গিন্নিমা সুরবালা দেবী আমার দিকে এগিয়ে এলেন, বললেন, ঠাকুরমশাই চলুন, আপনি একটু ভালো করে ঘরে সব কিছু দেখে নিন একবার, আমার কেমন যেন ভয় লাগছে। একটা লোক কতদিন থেকে এইভাবে পড়ে আছে, ঘরের বাইরে অবধি যেতে চান না, সব সময় একটা আতঙ্ক কাজ করছে ওনার মধ্যে, কেউ যেন সারাক্ষণ ওনাকে ভয় দেখিয়ে যাচ্ছে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি সামনে কাউকে না কাউকে দেখতে পাচ্ছেন। কেউ যেন ওনার সামনে খুব বাজে একটা রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সর্বদা। সে নাকি বাজে রূপ নিয়ে তার দিকে গিয়ে আসছে, আপনি দেখুন না ঠাকুরমশাই। লোকটা যেন খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে, আপনি তার বদলে যা চাইবেন আমরা সব দেব আপনাকে, আপনি দেখুন ঠাকুরমশাই। কর্তাবাবু তখন বসে আছেন নিচের ভেতর বারান্দায়, তার সামনে রেলিং এর পর বাড়ির অন্ধকার বাগান, পাশে দুদিকে চলছে দুটো লণ্ঠন, সাথে দাঁড়িয়ে আছে বাড়ির ছোট ছেলে আর কাজের লোক। তোমরা এবার যেতে পারো, আমি আছি ওনার সাথে, ওনার সাথে কিছু কথা আছে। সকলে বেরিয়ে গেল, আমি বসলাম কর্তাবাবুর উল্টো দিকের চেয়ারে। লোকটা মাথা নিচু করে ঝিমিয়ে যাচ্ছে, ধবধবে ফর্সা রংটা কেমন যেন তামাটে হয়ে গিয়েছে, রুগ্ন শরীরে পা থেকে মাথা অবধি পেঁচানো শালের চাদর, তবুও যেন একটু একটু কাঁপলেন তিনি। তারপর আমার দিকে চোখ তুলে তাকালেন, একটু কাশলেন। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার কর্তাবাবু, আপনার ব্যাপারে আমি সবটাই শুনলাম, আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আপনি কি আমায় বলতে পারবেন আপনার সাথে ঠিক কি হচ্ছে বা কি হয়েছে? উনি আরো একটু চুপ থাকার পরে বলতে শুরু করলেন। বলছি, আসলে আমাদের তিনতলার ডান দিকের অর্থাৎ পূর্ব দিকের ঘরগুলো অনেক বৎসর থেকে বন্ধ, একতলা দুতলা তিনতলা জুড়ে এমনিতেই অনেক ঘর আছে, সেজন্য তিনতলার ওই গন্ধ ঘরগুলোর দিকে আমাদের না গেলেও চলে যায়। যত লোকজন আছে এই ঘরগুলোই অনেক, তার উপর আমার দাদার পরিবার চাকরি সূত্রে পুরোপুরি উত্তর ভারতে বসবাস করছে। ওই তিনতলার ঘরগুলো কেন বন্ধ হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এটা মনে আছে বাবা একদিন বললেন ওই ঘরগুলো যাতে আর কখনো খোলা না হয়,
যদি কখনো খোলা হয় তবে এই বাড়ির উপর নেমে আসবে একটা বড় বিপদ। সেটা থেকে রক্ষা পাওয়া খুব মুশকিল হবে। তখন আমার বয়স ওই 20 কি 21 হবে। তো এতগুলো বছরে আমরা কেউই আর ওই ঘরের দিকে যাইনি। বাবার বলা কথাটা ভবিতব্য হিসেবে মেনে চলে আসছি। এমনকি ওই ঘরের বড় আকারের তালাটার চাবি অবধি ফেলে দেওয়া হলো পুকুরের জলে, যাতে আর কখনো কেউ ওই ঘরটা খুলতে অবধি না পারে। একদিন দুপুরবেলা বাড়িটা ফাঁকা ছিল, সকলেই পাশের গ্রামের জমিদার বাড়িতে নিমন্ত্রিত হিসেবে গিয়েছিল। ওই জমিদার বাড়িতে পুজো ছিল। দুদিন থেকে একটু জ্বর হেওয়ার আশাতে আমি যাইনি। গিন্নি আর দুই ছেলে বৌমা নাতি নাতনিদের পাঠিয়ে দিয়েছিলাম। কাছের মেয়েটাও গেছিল বলে আমার জন্য ভাত রেখে গিয়েছিল। আমি দুপুরের পর ভাত খেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু সুস্থ বোধ করছিলাম। কাজে ইচ্ছা হলো দোতলার ছাদে বাগানের মাঝে গিয়ে একটু বসি। এমন সময় মনে হলো ওই বন্ধ করা ঘরগুলোর দিক থেকে কোনো একটা শব্দ ভেসে আসছে। শব্দটা নূপুরের, নৃত্যের সময় ঠিক যেটা পড়ে থাকে মেয়েরা, সেই নূপুরের শব্দ ঝনঝন করে বেজে উঠল নির্জন দুপুরে। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। কোনো দিকে কোনো শব্দ আর নেই, দুটো ঘুঘু শুধু বারান্দার উপরে বসে করুণ সুরে ডেকে চলেছে। থেমে গেল সেই শব্দটা। মনে মনে বললাম, এ আমার মনের ভ্রম হতে পারে। একা বাড়িতে আছি বলেই হয়তো শুনশান দুপুরে উল্টো পাল্টা সব শব্দ শুনতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আবার সেই শব্দটা হলো, ঠিক ঝম ঝম ঝঙ্ক। আমি আর দেরি করলাম না, খুব তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে। একে একে সব ঘর পেরিয়ে সেই ঘরটার সামনে দাঁড়ালাম, যেই ঘরটা এতদিন ধরে এতগুলো বছর ধরে তালা বন্ধ ছিল একেবারে তার সামনের দরজায়। হ্যাঁ, ভেতর থেকেই শব্দটা আসছিল। কেউ যেন নৃত্য করছে আর তার পায়ের তালে তালে বেজে চলেছে নূপুর। কিন্তু আমি অনেক চেষ্টা করেও সেই দরজা খুলতে পারলাম না, কারণ চাবি তো আমার কাছে ছিল না। তালা ভেঙে দেওয়ারও চেষ্টা করেছি কিন্তু পারিনি। অন্য ঘর দিয়ে যাবার কোনো পথ আছে কিনা দেখেও আর কোনো পথ খুঁজে পাইনি। সেদিন আমার সমস্ত চেষ্টা বিফল হলো। ফিরে এলাম হাত গুটিয়ে। বুঝতে পারলাম না ওই বন্ধ দরজার ভেতরে কেউ বা কোনো একজন কি করে থাকতে পারে। রাতে বাগানের মাঝে পায়চারি করছিলাম, তারপর পুকুরের দিকে এগিয়ে যেতেই পায়ে কি যেন একটা লাগলো। ঝনাত করে শব্দ হলো। হাতে নিয়ে এদিকে একটা জং ধরা চাবি, ওটা ওখানে ফেলে দিয়ে ঘরে এলাম আর শুয়ে পড়লাম। রাত গভীর হলো, আবারও সেই জায়গায় আমি হারিয়ে গেলাম। ঝন ঝন ঝন। তারপর আমি দরজায় থাবড়াচ্ছি, কে কে, কিন্তু কোনো উত্তর নেই। আবারও বেজে উঠেছে ঝন 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 করে। আমিও তারপর পৌঁছে গেলাম আবার পুকুর পাড়ে। আমি হাঁটছি, বাগানে পায়চারি করার পর পুকুরের দিকে এগোলাম। পায়ে কি যেন একটা লাগলো ঝনাত করে। হ্যাঁ, ওই চাবিটা পায়ে লাগলো। আমি মোহিত হয়ে এগিয়ে যাচ্ছি ওই বন্ধ ঘরের দিকে। চারদিকে অন্ধকার ঘুটঘুটে, আমার কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক নিচের মতো এগিয়ে চলেছি কোনো একটা টানে। হাতে ধরা চাবিটা, সেটা এই ঘরের তালায় লাগিয়ে দিতেই খুলে গেল। আমি ভেতরে ঢুকে বিভোর হয়ে তাকিয়ে আছি। তুমি কে? সেই শব্দটা আবার আবার হলো ঘরের চারদিকে। এটা স্বপ্ন ছিল, বুঝলাম না কি করে বাস্তবটা স্বপ্নে পরিণত হলো। আমি তো ঘুমানোর আগে ওই চাবিটার সাথে ধাক্কা খেয়েছিলাম, তবে কি স্বপ্নের ঘটনাগুলো বাস্তব হতে পারে? ওই চাবিটা কি ওই ঘরটার? কিন্তু আমার সাথে বরবর ঘটনাগুলো ঘটছে কেন? ওই ঘর তো কখনো খুলে দেখার মতো ইচ্ছা আমার হয়নি, তবে এইভাবে এইসব ঘটছে যেন সাজানো অবস্থায়। এর পিছনে কি কারণ আছে? তখনও বুঝতে পারছিলাম না কি করব। তবে মনে হলো, দেখি না কোন রহস্য লুকিয়ে আছে এর ভিতরে। সকালে ফিরে এসেছিল। আমার পাশে তখনও গিন্নি ঘুমোচ্ছিল। আমি তাকে আলতো করে সরিয়ে বাইরে এলাম। রাত অনেক, আকাশে অনেকগুলো তারাকে ঘিরে একটা অর্ধেক চাঁদ ঝিমোচ্ছে। চারদিকে প্রচণ্ড জোনাকি ডাকছিল। আমি পুকুরের সামনে জায়গাটায় গেলাম। ঠিক তখন যেখানে চাবিটা পেয়েছিলাম
ও হ্যাঁ, ওখানে আমাদের বাড়ির পুরনো পুকুর ছিল, যেটা একটা সময় বুঝিয়ে দেওয়া হয়েছিল। চাঁদের আলোয় খুঁজে পেতে সমস্যা হলো না। হ্যাঁ, অনেকটাই জং ধরেছে, তবে আমি বালিতে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। একটু পর মনে হলো এবার কাজে লাগতে পারে। আর তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। দরজার ওপর তালাটা ধরলাম, তারপর চাবিটা ঢুকিয়ে মোচড় দিতেই খুলে গেল সেইটা এক ঝটকায়। ঝনঝন করে বেজে উঠল তালাটা, আর ক্যাচ ক্যাচ করে দরজাটা দুদিকে খুলে গেল। বাইরে চাঁদের আলো কিছুটা এসে পড়ল ঘরের ভিতর। সামনে এক রাশ মাকড়সার জাল, কয়েকটা বাদর এদিক সেদিক উড়ে গেল ঝাপটা দিয়ে। আমি এবার আমার হাতের মোমটা ধরিয়ে ফেললাম, আর তারপর ভেতরে পা রাখলাম। অমনি ঘরের ভেতরে আবার বেজে উঠল সেই নূপুরের শব্দটা। ঘরের ওই মোমের আলোতে যতটুকু দেখা হয় দেখার চেষ্টা করলাম। সবগুলো ঘরের মতো ওই ঘরটাও বেশ সাজানো গোছানো ছিল। ঘরের দেওয়ালে দেওয়ালে নকশা আঁকা, জানলায় দরজায় ভারী ভারী পর্দা। মাথার ওপর বড় ঝাড়বাতি, চারদিকে কয়েকটা লণ্ঠন, তবে সবগুলোর ওপর মাকড়সার জাল আর ঝুল। কিছুর ওপর হোঁচট খেতেই দেখি ঘরটা চারিদিকে ছড়িয়ে আছে কিছু কোলবালিশ আর মেঝেতে রাখা কার্পেট, সাথে কতকগুলো সুরা পান করার গ্লাস আর বোতল। হ্যাঁ, মনে পড়েছে, এই ঘরেই এককালে বাইচি নাচত। ছোটদের এখানে আসা সম্মতি ছিল না। সামনের পর্দাটা সরিয়ে তার পেছনের ঘরটার দিকে এগিয়ে গেলাম। সামনেই একটা বিশাল বাক্স, ওপরে পাথর খচিত নকশা, তার উপরে ঢাকনাটা ভারী ওজনের। এটার ভেতর কি আছে আমি এটা দেখব ভেবে ঢাকনাটা টানতে শুরু করলাম। ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো, সেটা শেষ পর্যন্ত খুলতে পারলাম। আর একটা ভ্যাবসা গন্ধ সঙ্গে সঙ্গে নাকে এলো। তারপর চারিদিক কেমন যেন আধার হয়ে গেল, আমার হাতের মোমবাতিটা নিভে গেল, চারিদিকে সেই ভ্যাবসা গন্ধটা ছড়িয়ে গেল। আমি অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, শুধু দেখতে পেলাম আগের ঘরটার মেঝেতে পড়ে থাকা চাঁদের আলোটা, যেটা খোলা দরজার ফাঁক দিয়ে ঢুকেছে। এমন সময় মনে হলো আমার চারদিকে সেই নূপুরের ধ্বনি বেজে উঠল, আর তারপর একটা গান মেয়েলি কণ্ঠে। তোমারই হব আমি, শুধু তোমারই হব, তোমারই কাছে নিজের সুপিব, শুধু তোমারই হব আমি, শুধু তোমারই হব। এতটা বলে উনি থামলেন। বাইরে তখন সমানতালে ঝিঝি টেকে চলেছে। আমি বললাম, তারপর দরজা আটকে গিয়ে নিজের ঘরে এসে ঢুকে পড়লাম। তারপর ভাবলাম সমস্ত সমস্যা মিটে গেছে, আর ওই ঘরে যাব না। কিন্তু না না, ঠাকুরমশাই, সমস্যা বেড়ে গেল। আমি চোখ বুঝলেই দেখতে পাই একটা মেয়ে নূপুর পায়ে নাচছে। তাকে চেনা যায় না, কারণ পুরো মুখটা পুড়ে যাওয়া, ঝলসানো মুখটার মাঝে শুধু সাদা দুটো চোখ দেখা যায়। একা থাকলেও তার উপস্থিতি টের পাই। আমি জানি না সে কে আর কেন বা আমার সাথে এমন করছে। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, আর এটাও বুঝতে পারছি না আমার বন্ধ ঘরের ভেতর সে এলো কি করে, আর কেনই বা সেই ঘরটা বাবা খুলতে দেননি কখনো। বাবা কি তবে কিছু জানতেন? আমি আর বলিনি যে আমিও এমন কিছু দেখেছি আজ ছাদে। যাক, আমি মন্ত্রপুত বালি ওনার ঘরের চারিপাশে দিয়ে রাখলাম, আর ওনার কাছে একটা কবচ দিলাম ওনাকে সাহস দেবার জন্য। তারপর আমি ঠিক করলাম আজ না হোক কাল আমি ওই ঘরে যাব। তবে সেদিন আর সময় হল না, রাত অনেক হয়ে গিয়েছিল, দরজার বাইরে চঞ্চল অপেক্ষা করছিল। কি বুঝলেন ঠাকুরমশাই? ওর ভাই চাণক্য বলল। আচ্ছা, বাবার মুখে যার কথা শুনেছি সে কি এই বাড়িতেই আছে? মানে সে কি কোনো আত্মা জাতীয় কিছু? তেমন কিছু হলে তো
তোমরা দেখতে পেতে। এখনই আমি নিশ্চিত বলতে পারছি না সে কে আর কোথায় থাকে, আমার একটু সময় দিতে হবে। পরদিন বিভীষণবাবুর দাদা শ্রাবণবাবু এলেন। উনি সবটা জানার পর আমার কাছে ছুটে এলেন। তখন দুপুর বেলা, আমি বারান্দায় পায়চারি করছিলাম। কুয়াশা কেটে গিয়ে সেদিন একটু রোদ্দুরের দেখা মিলেছিল। উনি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে ওপরে এলেন, হাঁপিয়ে গিয়েছেন, সেভাবেই বলে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। হ্যাঁ বলুন শ্রাবণবাবু। আপনি যেমন করেই হোক আগে ওই ঘরটা বন্ধ করার ব্যবস্থা করুন। কেন, এত ভয় কেন? আপনি জানেন না ওই ঘরে কতটা ভয় থাকতে পারে। বাবা ওই ঘরটা বন্ধ করে বলেছিলেন যাতে আর কখনো খোলা না হয়। আমি জানি না ভাইয়ের মাথায় কি ভীমরতি চেপেছে, একবার বাবার বেলা কথাটাও ভাবলো না। গুরুজনদের কথা অগ্রাহ্য করলে ঠিক কি ক্ষতি হতে পারে আজ দেখলো তো। সব কিছুই তো অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া যায় না। তাই ঠাকুরমশাই, বাবা বলেছেন মানে ঠিক কোনো না কোনো কারণ তো আছে। আপনি এমন কিছু করুন যাতে ওই ঘরের সেই অসুরটি আর বাইরে না আসতে পারে, হতেই পারে সকলের বিপ। ওনার কথা শুনে এটাই মনে হলো যে উনি কিছু না কিছু জানেন, কিন্তু সেটুকু উনি বলতে চাইলেন না। যাক, আমি আর শুনতে চাইলাম না, দেখি না কি হয়। আমায় আগে ওই আত্মাকে টেনে আনতে হবে, তারপর সেই রহস্য জানতে হবে। তারপর বিভীষণবাবুর ঘরের দিকে গেলাম, যেতেই দেখলাম উনি উঠে বসলেন। আমি আপনার ঘরেই যাচ্ছিলাম ঠাকুরমশাই। আসলে আসলে আজ আমার সত্যি খুব ভালো ঘুম হয়েছে, আজ তেমন কোনো দুঃস্বপ্নও দেখিনি। তবে শেষ রাতে একটা কথা শুনতে পেয়েছি। কি কথা? এই যে কেউ যেন অনেক দূরে দাঁড়িয়ে আমায় বলতে চেষ্টা করছে, ভুল করেছো, তুমি ভুল করেছো, ভুল করেছো, তোমায় সাজা পেতে হবে, পেতে হবে সাজা। আমি বুঝতে পারছি না কার কাছে কি ভুল করেছি, তবে কেন যেন মনে হলো ওই কণ্ঠটা আমি কোথাও শুনেছি। দূর থেকে হলেও আমি যেন চিনতে পারছি তার কণ্ঠটা, তবে কোথায় শুনেছি ঠিক নেই। আমি আরো একটা কথা বলিনি। সেদিন ভোরবেলায় আমি উঠেছিলাম, উঠে বাগানের দিকে হাঁটছিলাম। এমন সময় মনে হলো পুকুরের পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, তার পায়ের নূপুর মৃদু বাজছিল, সাথে খুব মৃদু একটা হাসির শব্দ, খুব মৃদু সেই শব্দটা। আমি ভাবলাম ওখানে কে থাকতে পারে এই ভোরবেলায়, ভেবে সেদিকে পা বাড়িয়েছি। মনে হলো ঠিক তখনই কেউ জলের মাঝে লাফিয়ে নামলো, কাছে যেতেই কিছু দেখতে পাইনি। তারপর আমি চঞ্চল বাবুকে ডাকলাম। আজ রাতেই আমি একটা যজ্ঞের আয়োজন করব, আমি তোমায় পর্দ দিচ্ছি, সেটা দেখে তুমি সেগুলো আনিয়ে নাও, কেমন? ভাবছিলাম আজ রাতেই বাগানের দিকে যজ্ঞটা করব। আমার ফর্দ অনুসারে সব কিছু নিয়ে আসা হলো। সারাদিন কি করব না করব ভেবে একটু বেরিয়ে পড়লাম। মাথার মধ্যে সব যেন জট পাকিয়ে যাচ্ছিল, বাড়ির বড় কর্তা আরো বেশি ভয় আছে মনে হলো। যাক, আমি তাকে সাহস দিয়ে একটু বেরোলাম। যজ্ঞ করার জন্য জঙ্গল থেকে আরো একটা জিনিস আনার দরকার ছিল, জানি না সেটা এই এখানকার জঙ্গলে পাবো কি না, তবে পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে। সেটা নিয়ে এদিক সেদিক একটু ঘুরে বিকেলের আগে ফিরে এলাম। এসে দেখি আমার ঘরে এলেন বড় কর্তা শ্রাবণবাবু। আচ্ছা, আপনিও কি কোনো খারাপ কিছুর উপস্থিতি লক্ষ্য করছেন? না, কেন বলুন তো? না, বাড়ির কাউকে পাইনি শুধু ভাই বাদে, আর আপনি তো তান্ত্রিক মানুষ, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না,
কিন্তু আপনি পেয়েছেন কি? না। আচ্ছা, যে অনুভব করবে তারই কি তবে ভয় আছে জীবন নিয়ে? সেটা তো সেই নারী মূর্তি জানে সে আসলে কি চায়, আর আমি সেটা আজকেই বুঝতে পারবো। আমি তাকে আহ্বান করে তাকে শেষ করব। এবার দেখলাম তার ভেতর একটু ভয়ের উদ্রেক ঘটেছে। বেশি সময় তাকে দেব না, ভয় লাগছে। যদি পরিবারের কারুর কিছু ক্ষতি করে ফেলে তো? পিছনের বাগানের দিকে যজ্ঞের আয়োজন হলো। ওখানে বাগানের মাঝে একটা ফাঁকা জায়গা পরিষ্কার করা হলো। তারপর মাঝরাতের দিকে সমস্ত আয়োজন হলো। তখন চারিদিক নিস্তব্ধ। শীতের রাতে মানুষ এত রাত অবধি কেউ জাগে না। শুধু কুয়াশার ভিড়ে জেগে আছে কিছু ঝিঁঝি পোকা, যেগুলো তখনও ডেকে চলেছে। আর চারিদিক শুনশান। হ্যাঁ, কখনো কুয়াশার বিন্দু জল হয়ে পাতা থেকে খসে পড়ার শব্দ হচ্ছে। কুয়াশায় একটু দূরের জিনিসকেই ভালো করে দেখা যায় না। অনেক দূর থেকে কয়েকটা শেয়াল খুব বাজেভাবে ডেকে চলেছে। এদিক সেদিক থেকে কয়েকটা বাদুর ঝাপটা দিয়ে পালিয়ে গেল। একে একে বাড়ির দুই ছেলে এলো। এলেন বিভীষণ বাবুও, তাকে ধরে ধরে নিয়ে এলেন তার স্ত্রী সুরপালা দেবী, এলেন বিভীষণ বাবুর দাদা শ্রাবণ বাবু। সকলে আমার পিছনে বসতে আমি আমার কাজে মন দিলাম। যজ্ঞকুণ্ডে ঘি মাখানো বেলপাতা পুড়ে দিতেই চারিদিকে তার গন্ধটা ছড়িয়ে যেতে লাগলো। আমি মন্ত্র পড়তে লাগলাম। তারপর যজ্ঞের আগুনে আমার প্রয়োজনীয় সামগ্রী আহুতি দিতে লাগলাম। অন্যদিকে সামনে আঁকা আছে চক্র, যেখানে একটু পর প্রয়োজনীয় কিছু সামগ্রী দিতে হবে। ওখানেই আটক হবে সেই আত্মা। আমার পিছনে থাকা সকলকে রেখে দিয়েছি একটা গণ্ডির ভেতরে, আর বলেছি যাতে তারা যা কিছুই হোক তার বাইরে যেন না বেরোয়। যজ্ঞের মাত্র দু একটা মন্ত্র পড়তে শুরু করেছি, ঠিক এমন সময় চমকে উঠলাম। চারিদিকে মনে হলো কেউ নূপুরের ধ্বনি তুলেছে। কুয়াশার পর্দা সরিয়ে কাউকে দেখতে পেলাম না, তবে অনুভব করেছি আর সকলে। পিছনে বসে থাকা সকলেই চঞ্চল। সেই নূপুরের ধ্বনি মনে হলো একটু পরেই আমার খুব পাশে। চারিদিকে আরো শীতল বাতাসে ভরে উঠল। আমি তবুও শক্ত হয়ে মন্ত্র পড়ে চলেছি, আর ঠিক এমন সময় একটা সজোরে হুঙ্কার শুনতে পেলাম, একটা বিভৎস নারী কণ্ঠের হুঙ্কার। সাথে সাথে চারিদিকে প্রবল বাতাস উঠল, যেন সবকিছু ধ্বংস হয়ে যাবে এমনই তার বেগ, এমনই তার বিধ্বংসী রূপ। কুয়াশা আর সেই ঝড়ের তাণ্ডব আমার যজ্ঞের আগুন নিভিয়ে দিল, নিভিয়ে দিল চারিপাশে থাকা মশাল। এ অনেক ভয়ঙ্কর কোন শক্তি যেটা যজ্ঞকে পণ্ড করতে পারে। আমি উঠে দাঁড়ালাম, আর ঠিক তখনই মনে হলো আমার সামনে দাঁড়িয়ে কেউ। আমি তার মুখ দেখতে পাচ্ছি না ঠিকই, তবে বুঝতে পারছি রঙিন একটা ঘাগরা পরে আছে সে। প্রবল বাতাসে ভাসছে তার লম্বা চুল আর ওড়নাটা। তার গায়ে থাকা গয়না সেই বাতাসে ভেজে উঠছে, শব্দ করছে তার গুমুর। তার মুখ দেখতে পাইনি, কারণ তার মুখ চুলে ঢাকা। খানিক পরেই তাকে দেখতে পেলাম না। আর এবার বুঝতে পারলাম ঝড়ের তাণ্ডব আরো বেড়েছে। পিছনের সকলে চিৎকার করছে, সকলের সাথে আমিও ছুটতে লাগলাম বাড়ির দিকে। বুঝতে পারছি আরো শক্তিশালী কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, কিন্তু তার আগে বাকিদের সুরক্ষা দেওয়াও দরকার। বৃষ্টি শুরু হলো, সাথে চারিদিকে বিকট শব্দ। কুয়াশা ঘন বৃষ্টির মাঝে সেই বিভৎস মূর্তি, সাথে একটা ভয়ঙ্কর চিৎকার, ফ্যাকাশে আক্রোশে ভরা নারী কণ্ঠ।
কেউ বাঁচবে না, যত দূরেই পালিয়ে যাক আমার থেকে কেউ বাঁচতে পারবে না। বুকে রক্ত ছলকে ওঠে, চারিদিকে অন্ধকারে পথ খুঁজেও পথ পাওয়া যাচ্ছিল না। ঠিক এমন সময় বিভীষণ বাবুকে কেউ টেনে ধরল। উনি চিৎকার করলেন, আমরা সকলে থেমে গিয়ে ঠাহর করতে লাগলাম। তার চিৎকার ঠিক কোন দিক থেকে আসছে? বাতাস কমে গেল, বৃষ্টি নেই, মুহূর্তেই সব যেন শান্ত। দেশলাই দিয়ে আরেকটা মশাল ধরালেন শ্রাবণ বাবু, সেটা তার হাতেই ছিল বলে তেমন ভেজেনি, সেটা ধরাতেই সকলে তার সামনে গেলাম। তারপর খুঁজতে লাগলাম বিভীষণ বাবুকে, সেটা এদিক সেদিক ঘুরিয়ে দেখতেই দেখতে পেলাম সামনের মেহগনি গাছের নিচে উনি ক্লান্ত অবস্থায় পড়ে, জলে কাদায় মাখামাখি অবস্থা, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, রঙিন ঘাগরা সাথে গয়না ভর্তি, গা আর মাথায় ওড়না পায়ের ঘুঙুর। ওর মুখ থেকে চুলগুলো বাতাসে সরে যেতেই সকলে আঁতকে উঠল। ওহ, কি বিভৎস তার মুখ, একেবারে জলসানো, শুধু দুটো সাদা চোখ দেখা যায় আর বাকিটা জলসানো। আমি মনে মনেই ঠিক করে নিলাম এবার আমি কি করব। যদি এতেও না পারি তবে মধুসুন্দরীকে দেবীকে আহ্বান করব, তবুও হেরে আমি যাব না। চিৎকার করে উঠলাম, ওনাকে ছেড়ে দে, তুই কি ভাবছিস, তুই খারাপ কাজ করে যাবি আর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। ওরে, আমি এখনো আমার শক্তিশালী বিদ্যা প্রয়োগ করিনি। এবার সে নড়ে উঠল, একটু একটু করে এদিকে এগিয়ে আসতে লাগল, সাথে তার পায়ের ঘুঙুরের শব্দ হতে লাগল। আমি মন্ত্র পড়লাম, সে থেমে গেল, আর একটা পাও এগিয়ে আসতে পারল না। এদিকে উঠে দাঁড়িয়েছেন বিভীষণ বাবু, তাকে চঞ্চল নিয়ে এলো আমাদের কাছে। এবার সেই নারী মূর্তি চিৎকার করল, বিভীষণ, আজ অনেক ভালো সাজার চেষ্টা করছিস তাই না? এই হীরাকে চিনতে আজ তোর অনেক কষ্ট হচ্ছে বুঝি? যদি আমি সত্যি কথাটা বলে দিই তবে তোর ওই ভালো মুখটা কোথায় যাবে ভাবতে পারিস? আর কেউ তোকে ভালোবাসবে? তুই ইরা? কোন ইরা? আর কি তোর শত্রুতা? কেন তুই এই পরিবারে এসেছিস, এই সুখের সংসারে অসুখ নিয়ে আসতে? তান্ত্রিক, সেটা তোর বিভীষণ বাবুকেই বল। আমি বিভীষণ বাবুর দিকে তাকালাম, ওনার চোখে মুখে ভয়। ইরা, ইরা, তুমি তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি। হাসাস না বিভীষণ, তুই ভালোবাসার নাটক করেছিস এই বাইজিকে পাবার জন্য। ভুল ভুল ভুল, আমি তোমায় নিয়ে যেদিন বাবার কাছে যাব বলেছি তার আগের দিন রাতে পাশের গ্রাম থেকে ফেরার পর শুনলাম তুমি চলে গিয়েছ। দাদা বলল তুমি একটা পত্র দিয়ে গিয়েছ, তাতে লেখা ছিল তোমার প্রেমিক আছে, তুমি শুধু টাকার জন্য আমায় ব্যবহার করেছ। তবুও আমি তোমায় অনেক খুঁজেছি ইরা। বিভীষণ বাবুর কণ্ঠ কাঁপছিল, তার চোখ ভিজে এলো। খুঁজেও পাইনি, শুধু একবার জিজ্ঞাসা করতাম তুমি কেন আমায় ছেড়ে গিয়েছিলে আর কেন ভালোবাসার নাটক করলে আমার সাথে। সেই ভয়ঙ্কর নারী মূর্তি এবার শান্ত হল, হিসেব যেন কিছুতেই মেলাতে পারছে না। এদিকে রাত গভীর হচ্ছে, কুয়াশা আর নেই, তবে ভেজা পাতা থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে দু একটা। কিন্তু বিভীষণ, আমায় তবে কে মেরেছে? তোমার দাদা আমায় খবর দিলেন তুমি ফিরে এসেছ আর তুমি আমায় ডাকছো। আমি তখন নিজ তলায় থাকি, পরদিন ফিরে যাব বলে
তিনতলায় তুমি সেই ঘরে ডাকলে যেখানে যেখানে আমাদের নাচ হতো, তার পাশের ঘরে যেখানে পোশাক পরতাম সেখানে তুমি দাঁড়িয়েছিলে জানালার দিকে মুখ করে। আমি তোমার কাঁধে হাত রাখলাম, তারপর সেই বিভৎস সময় তুমি আচমকা পিছনে হাতটা এনে আমার পেটে ঢুকিয়ে দিলে। আমি মুখ থুপড়ে পড়তে তুমি আমার মুখটা একটা কালো কাপড়ে ঢেকে দিলে, অনেকগুলো আঘাত এনেছিলে, চিৎকার করে উঠেছি, কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি, কেউ শোনেনি। তারপর তুমি ওখানেই আগুন জ্বালালে, তখনও আমি মুখ বাঁধা অবস্থায় মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছি। ঠিক তখনই ঘরে জ্বালানো দাউ দাউ করা আগুন আমার মুখটা ঝলসে দিল। কিভাবে ভাবলে ইরা এগুলো আমি করতে পারি? আহা, আমি তো তোমায় ভালোবাসতাম ইরা, আমি যে ভালোবাসতাম। এই বন্ধন আমায় খুলে দিন তান্ত্রিক, আমি শেষবারের মতো একবার বন্ধন মুক্ত হতে চাই, কারণ না হলে শত্রু ধরতে পারবো না। একবার দয়া করে। আমি সত্যিই খুলে দিলাম, আর ঠিক তখনই দেখলাম শ্রাবণ বাবু বাড়ির দিকে ছুটে পালাচ্ছেন। ব্যাস ইরার আর সময় লাগলো না, হাত বাড়িয়ে তাকে ধরে ফেললো, তারপর আছড়ে ফেললো কাদার মধ্যে। বিভৎস মুখে ওর দিকে ঝুঁকে বলল, বল এবার নিজের মুখে তুই বল, তুই এইসবের জন্য দায়ী, তাই না? না বলে এক মুহূর্তে তোর গলাটা ধর থেকে আলাদা হবে। হ্যাঁ, উনি বললেন, ভয় স্বীকার করতে বাধ্য হলেন, আমতামতা করে ভয়ার্ত কণ্ঠে বললেন, তুমি ভাইজি হলেও ছিলে অনেক পবিত্র, তাই তো তোমার প্রেমে আমি পড়ে গেলাম। তুমি আর তোমার অসামান্য রূপ আমায় পাগল করে দিল। সেই দিনগুলো মনে আছে? তখন আমাদের পালা, আমাদের বয়সীদের জন্য আয়োজন হয়েছিল বাইজি নৃত্য। তুমি এলে সেই কক্ষে, সারা ঘর তোমার দিকে তাকিয়ে আছে, সকলের মুখে শুধু একই কথা, সত্যি একটা বাইজি বটে, দারুন দারুন। আরে আমি এমন সুন্দরী কাউকে কখনো দেখিনি। এ কি নাচ, এ তো পুরো অপূর্ব। আর তুমি বাজনার তালে গাইতে আর নাচতে। শুধু তোমারই হব, আমি শুধু তোমারই হব, তোমারই কাছে নিজেরে সপিব, শুধু তোমারই হব। আমি যখন তোমায় ভালোবাসার প্রস্তাব দিয়ে বললাম, আমায় আপনার ভাই ভালোবাসে, আর আমি তার আকুল প্রার্থনা ফেলতে পারিনি। আমি এই কাজ ছেড়ে দিচ্ছি তার জন্য। উনি বলেছেন উনি আমায় বিয়ে করবেন। আমি মেনে নিতে পারিনি, এই প্রথম কোনো নারী আমায় অগ্রাহ্য করলো। আরে আমায় পাওয়ার জন্য তো হাজার নারী অপেক্ষায় ছিল, শেষে কিনা এক বাইজি আমায় অগ্রাহ্য করলো। ব্যাস সেই দিনই সুযোগ ছিল, ভাই বাড়ি ছিল না, বৃষ্টি শুরু হলো, তোমায় বললাম ভাই ডাকছে, তারপর আমি এলাম সেই ঘরে ভাইয়ের পোশাক পরে। তুমি তৈরি হয়ে এসেছিলে আমায় ভাই ভাবলে, তারপর তোমার ওই রূপ আমায় ঝলসে দিচ্ছিল আগুনে। মনে আছে তোমার এই রূপের দেমাগ? তুমি ভাইকে ভালোবাসো জেনেও আমি কতবার বলেছি ভাইয়ের না আমার হতে, তুমি হওনি। তোমার এত রূপের দেমাগ, তাই আমি, তারপর বাবা দেখে ফেলল আর ওই ঘরটা আটকে দিল, যাতে কেউ বুঝতে না পারে তাই ওই সিন্ধুকে আটকে দিল তোমার শরীর, কেউ জানলে বাবার সম্মান নষ্ট হতো। তারপর
বলা হলো ওই দিকটা খারাপ, আটকে দেওয়া হলো সবটা। কিন্তু ইরা, আমায় ক্ষমা করো, আর ভুল হবে না ইরা। জানো ইরা, বাবা ভুলটা দেখে নিজের সম্মানের কথা ভাবতে গিয়ে যে পাপ করেছিলেন, ঈশ্বর তার ফল দিয়েছেন। উনি পচে পচে মরেছেন, শেষ জীবনে অনেক কষ্ট পেয়েছেন। তুমি আমায় ক্ষমা করো ইরা, ক্ষমা করো। দাদা, তুমি 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 একটা অসহায় মেয়েকে এইভাবে? ছি দাদা, ছেড়ে দাও ইরা, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও ইরা। ভালোবাসা তুই চক্রান্ত করে শেষ করেছিস, আজ তোকে আমি। এবার আমি এগিয়ে গেলাম, না ওনাকে বাঁচাতে হবে। কিন্তু তার আগে তার শরীর থেকে পেনকি দিয়ে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিল আমাদের। সেই শীতল বৃষ্টির রাতটা জাগিয়ে দিল এক চক্রান্তকারীর আর্তচিৎকারে। তারপর তারপর ইরার কি হলো? অনেক সময় আমাদের কিছু করা উচিত নয়, আর করার কিছু থাকেও না। তাই অনেক কষ্ট হলেও শ্রাবণ বাবুর মৃত্যুটা হয়তো হতোই। সব শেষে ইরা শান্ত হলো, ধপাস করে বসল একটা ভয়ঙ্কর নারী মূর্তি। সকলে তার দিকে এগোল। আর কি করা যাবে? আমি বললাম, এই পরিবার তোমার দেহটা সৎকার করবে ইরা, তুমি মুক্তি চাও তো? হ্যাঁ তান্ত্রিক, আমি বড্ড ক্লান্ত। বিভীষণ বাবু এগোলেন। তুমি নতুন জীবন পাও ইরা, ফিরে এসো কোনো রূপে আমাদের মাঝে। তোমার এই জীবনে আমি কখনো ভুলবো না, একটা শ্রদ্ধা নিয়ে তোমার ভালোবাসাকে মনে রাখবো। তারপর আর কি, কষ্ট লাগলেও সকলে মেনে নিল শ্রাবণ বাবুর মৃত্যু। তার সাথেই সৎকার হলো ইরারও। সিন্ধুকে তার কঙ্কাল ছিল, সেটা পুড়িয়ে পিণ্ড দান হলো গঙ্গায়। শেষবারের মতো তাকে উপলব্ধি করেছিলেন বিভীষণ বাবু। শেষ হলো আমাদের আজকের গল্প কুয়াশার বিভীষিকা। গল্প লেখক সমীর সরকার, গল্প পাঠে আমি সায়ন, কিশোরী রাহুল, তারানাথ পার্থ, চারি মধুরিমা, গিন্নি শিল্পা, চঞ্চল সার্নিক, নারী চরিত্রে পিয়ালি, চাণক্য সুমিত, শ্রাবণ চিঞ্জিৎ। সমগ্র পরিচালনায় টিম ফিকশন হাট, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, শব্দ সংযোজনে সৌরিন, প্রচ্ছদে মুরাল, বিশেষ সহযোগিতায় ডেভিড প্রোডাকশন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন।